রেকর্ডিং একটা শোনাচ্ছে উনি, নিজের লোককে সাজিয়ে, আমার মনে হয় নিজের লোককে সাজিয়ে গুছিয়ে রেকর্ডিংটা করে এইটা ওনার অন্ধ ভক্তদের শোনাচ্ছে, দেখো আমাকে শওকত মোল্লার লোকেরা গালাগালি করছে। শওকত মোল্লার লোকেদের এত অভাব হয়নি যে এই ধরনের মশামাছিকে ঠোকরাবে, এরম ধরনের কোনো অসুবিধা হয়নি। এদের ভাষা দেখেছেন, উনি আইএসএফ এর একজন দালাল হিসেবে উনি এই ঘটনাটা ঘটিয়েছেন। কোন ধর্মস্থানে আপনি শুনেছেন? সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে কোন ধর্মস্থানে কেউ প্রে করতে গেলে, কেউ দোয়া করতে গেলে, কেউ প্রার্থনা করতে গেলে সেখানে তাকে বাধা দেওয়া হয়? দুটো একটা মশামাছি থাকবে, আমাদের কামড়াবে, পাশে ভোগ করবে, এটা আমরা জানি। এটা নিয়ে আমরা কোনো মতে গুরুত্ব দিই না, তাই তো আমরা ওই দিন থানাতে কমপ্লেন করতে পারতাম। ওই তিন চারজনের মতো আমরা ছোট লোক নয়, ওরা জলসা করতে আসবে, আমরা সেখানে উস্কানি দেব, ওরা মিলাদ করতে আসবে, আমরা উস্কানি দেব, এ সমস্ত আমরা করব না। বক্তব্য আমরা শুনতে পেলাম যে বলছে কি সওগাত মোল্লা লোক জোগাড় করে আবারও আমাকে কেন্দ্র করে বাংলা জুড়ে অশান্তি লাগাতে চাইছে, কি বলছেন? ওকে আমরা গুরুত্ব দিই না। ও কি, ও কি, ওটা ওকে, ওকে চেনে বাংলার মানুষকে? ওকে চেনে? ও কি কোনো রাজনৈতিক লিডার? তাহলে ওর ওর কথার কোনো আমি এই বিষয়ে কোনো কমেন্টস করবো না। আপনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাম পাড়ানোর জন্য ফুরফুরাকে এইভাবে করেছেন, ফুরফুরার বিরুদ্ধে কি বলবেন? ফের বলি, ফুরফুরাকে আমরা শ্রদ্ধা করি, ফুরফুরাকে আমরা ভালোবাসি, আর যতদিন বাঁচবো আমরা ততদিন শ্রদ্ধা করবো, ততদিন সম্মানের চোখে দেখবো। কিন্তু তিন চারজন যারা ধর্মীয়ভাবে তৈরি করে আইএসএফ এর দালালতি করছে, তাদের কখনো আজও যেমন মানেনি, আর যতদিন বাঁচবো এদের কোনোদিন মানবো না। অন্যান্য পীর সাহেবরা যারা আছেন তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো, কিন্তু ওদের মতো আমরা, ওই তিন চারজনের মতো আমরা ছোট লোক নয়। ওরা জলসা করতে আসবে, আমরা সেখানে উস্কানি দেব, ওরা মিলাদ করতে আসবে, আমরা উস্কানি দেব, এ সমস্ত আমরা করব না। ওরা সেই বাচ্চা ছেলের মতো কাজ করেছে, ছোটোবেলায় বলতো তুই আমার বাড়ির কাজ যাস, তারপর তোর ব্যবস্থা করবো। তা আমাদের ওই কালচারটা আমরা বিশ্বাসী নই। এ সমস্ত দুটো একটা মশামাছি থাকবে, আমাদের কামড়াবে, পাশে ভোগ করবে, এটা আমরা জানি। এটা নিয়ে আমরা কোনো মতে গুরুত্ব দিই না, তাই তো আমরা ওই দিন থানাতে কমপ্লেন করতে পারতাম। ওই দিনকে হয়তো আমরা ওখানে থাকলে আরও বড় দুর্ঘটনা ওরা ঘটাতো, হয়তো মার্ডারও করে দিতে পারতো, কিন্তু আমরা তো কই সে বিষয়ে থানাতে একবারও কোনো অভিযোগ করিনি, কমপ্লেন করিনি। আর পরবর্তীকালে আমি দেখলাম যে একটা রেকর্ডিং একটা শোনাচ্ছে উনি, নিজের লোককে সাজিয়ে, আমার মনে হয় নিজের লোককে সাজিয়ে গুছিয়ে রেকর্ডিংটা করে এইটা ওনার অন্ধ ভক্তদের শোনাচ্ছে, দেখো আমাকে শওকত মোল্লার লোকেরা গালাগালি করছে। শওকত মোল্লার লোকেদের এত অভাব হয়নি যে এই ধরনের মশামাছিকে ঠোকরাবে, এরম ধরনের কোনো অসুবিধা হয়নি। নওশাদ সিদ্দিকী বলছে ফুরফুরা শরীফে এই ঘটনাটা ঘটেছে এবং সাবির সিদ্দিকী একজন নন পলিটিক্যাল পার্সন, ভাঙড়ে কেন র্যালি বার করতে হলো? দেখুন, ফুরফুরা শরীফ আমাদের কাছে গর্বের, উনি আইএসএফ এর একজন দালাল হিসেবে উনি এই ঘটনাটা ঘটিয়েছেন। কোন ধর্মস্থানে আপনি শুনেছেন? সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে কোন ধর্মস্থানে কেউ প্রে করতে গেলে, কেউ দোয়া করতে গেলে, কেউ প্রার্থনা করতে গেলে সেখানে তাকে বাধা দেওয়া হয়? যত শত্রুতা থাক, যত রাজনৈতিক মতভেদ থাক, যত ডিফারেন্ট অপিনিয়ন থাক, একটা নজির দেখাতে পারবেন? নওশাদ সাহেব, উনি তো একজন বিধায়ক, উনি তো আমার কলিগ, আমি একজন বিধায়ক, তো উনি কি এর এর প্রতিবাদ কি করলেন? বরং সাফির সিদ্দিকীর হয়ে উনি কথা বলছেন, তার মানে বুঝে নিতে হবে যে ফুরফুরা শরীফে দু চারজন যারা ওনারা আছেন, ওনার দু চারটে ভাই আর তিনটে ভাই আছে, এই কাশেম, নওশাদ, এই সাফিরিরা, এরা আইএসএফ এর হয়ে দালালতি করছে। এটা খুবই ক্লিয়ার হয়ে গেল এই ঘটনাকে কেন্দ্র করে। আমরা জানি যে দিদির দুধ কর্মসূচি আপনারা করছেন, মানে আপনি এবার যারা দেখতে পাচ্ছি যে বাড়িতে বাড়িতে থাকা যে নিদান দিয়েছিলেন আপনাদের দলের পক্ষ থেকে, উল্লেখযোগ্যভাবে হলেও আপনি, আপনার যে তৎপরতা একেবারে অতি সক্রিয়তা লক্ষ্য করা আছে, ক্যানিং পূর্ব কি গোটা বাংলায় মডেল হবে কি ভাবছেন? দেখুন, ইতিমধ্যে আমরা আমাদের এখানে প্রায় সাতটা গ্রাম পঞ্চায়েত আমরা দিদির সুরক্ষা কবচ করেছি এবং তার সম্পূর্ণ ওডিএটা কমপ্লিট হয়েছে, বাড়িতে বাড়িতে যাওয়ার কাজ কমপ্লিট হয়েছে। আমরা চেষ্টা করছি যে বাংলার 294টা বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী বিধানসভাটা বাদ দিয়ে বাদ বাকিটা যেটা আছে আমরা তাদের মধ্যে এক নম্বর হওয়ার লড়াই আমরা কিন্তু করছি।
আমরা দেখেছিলাম ভাঙড়ে আজকে যে মহামিছিলটা হলো, বিভিন্ন সময় ভাঙড়ে তৃণমূল নেতৃত্বের ভিতরে মন কষাকষি বা গোষ্ঠীদ্বন্দ্বের খবর প্রকাশ হয়েছিল, আজকে মিছিল কি আপনাদের সব সমস্ত গোষ্ঠীকে এক করে দিল, কি বলবেন? দেখুন, দুটো বিষয় এখানে। একটা হচ্ছে ভাঙড়ের নেতৃত্ব বলি আর সাধারণ মানুষ বলি, ফুরফুরা ছবির ঘটনাটাকে মেনে নিতে পারেনি। আর দুই, ভাঙড়ের নেতৃত্ব সবাই মিলে আজকে ঐক্যবদ্ধ হয়েছে, এটা আমাদের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের দলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে আজকে সবাই একত্রিত হয়েছে। দেখুন, আমি তো একজন সাধারণ কর্মী, আমার কারিশ্মা আমার কিছু নেই, যা কিছু হয়েছে সমস্ত দলের নির্দেশে হয়েছে এবং সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। আপনারা দলে একজন, দলের একজন নেতা কায়সার আহমেদ গতকাল একটা বক্তব্য বলেছিলেন, যারা গিয়ে আন্দোলন করছে তারাই তো প্রিসাইডিং অফিসার হয়ে আসবে, সুতরাং এদেরকে চাপে রাখতে হবে, দল কি সমর্থন করে এমন বক্তব্য? এই ধরনের কোনো কথাকে দল সমর্থন করে না, সাপোর্টও করে না, এটা সম্পূর্ণ ওর নিজস্ব বিষয়। এটা আমরা পরিষ্কারভাবে মিডিয়াতে বলেই দিয়েছি এর আগে যে আমরা করবেন এই ধরনের কথাবার্তা কখনো আমরা মেনে নেই না। আমরা ওকে সতর্কও করেছি যে ভবিষ্যতে এই ধরনের কোনো কথা মিডিয়াকে তুমি বলবে না।